চাঁদপুরে 22 জনের করোনা শনাক্ত, চিকিৎসাধীন 306 জন। চাঁদপুরে সোমবার আরও 22 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার 12 জন, শাহরাস্তির 7 জন, হাজীগঞ্জের 2 জন ও হাইমচরের 1 জন রয়েছেন। একই দিনে 6 জনকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার 4 জন, ফরিদগঞ্জের 1 জন ও মতলব দক্ষিণের 1 জন। সূত্র আরও জানায়, নতুন আক্রান্ত সহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,090 জন। এর মধ্যে মৃতের সংখ্যা 124 জন, সুস্থ হয়েছেন 4,660 জন, বর্তমানে চিকিৎসাধীন 306 জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 17 জন, বাকিরা হোম আইসোলেশনে আছেন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, রোববার জেলায় 94 জনের নমুনা পরীক্ষা করা হয়। সোমবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 22 জনের করোনা পজিটিভ।